রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা রেগাই মজুরি বৃদ্ধি সহ রাজ্যে লোকসভা আসন বৃদ্ধি করে একটি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত করার দাবিতে ১৬ দফা দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণা দিল বাম তপশিলি সংগঠন সংশ্লিষ্ট সংগঠনের তরফে পেশ করা হলো জনতার আদালতে চার্জশিট রাজ্যে অনুষ্ঠিত বিগত নির্বাচনগুলোর ব্যর্থতা ঝেড়ে ফেলে দিয়ে ময়দানমুখী হওয়ার রণকৌশল হাতে নিল রাজ্য সিপিএম তথা বামফ্রন্ট সংশ্লিষ্ট রণকৌশলের অঙ্গ হিসাবে বামেরা তাদের অঙ্গ সংগঠন সমূহকে ময়দানমুখী করতে বিশেষভাবে তৎপর শাসক দলের সরকার পরিচালনায় বিভিন্ন দুর্বলতা ও বিগত নির্বাচনে শাসক দলের প্রতিশ্রুতিগুলি কতখানি বাস্তবায়িত হয়েছে তা রাজ্যবাসীর সামনে তুলে ধরতে মূলত নেওয়া হয়েছে এ ধরনের কর্মসূচি এই অভিমত রাজনৈতিক মহলের রবিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস ১৬ দফা দাবিতে জনতার আদালতে চার্জশিট পেশ করেন সংশ্লিষ্ট সংগঠনের মূল দাবির মধ্যে ছিল রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা রেগায় মজুরি বৃদ্ধি সহ রাজ্য লোকসভা আসন বৃদ্ধি করে একটি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত করা ইত্যাদি হচ্ছে সর্বোচ্চ বিচারক এই বিচারক মণ্ডলীর কাছে আমরা সেই বিচার নিয়ে যেতে চাই রাজ্যের গণতন্ত্র হত্যা করে কর্মসংস্থান স্তব্ধ করে দিয়ে মানুষের কণ্ঠ রোধ করে সরকারে থাকার চেষ্টা করছে পৌরসভার নির্বাচনে ভোট দিতে পারেনি ছাপ্পা ভোটে নির্বাচিত হয়েছে সংবিধানকে মানে পায়ে মারিয়ে একটার পর একটা কাজ করে যাচ্ছে এই ধ্বংসাত্মক অবস্থা থেকে রাজ্যকে রক্ষা করার জন্যে জনতার আদালতে আমরা সেই বিচার নিয়ে যাব জনতাই একমাত্র পারে সেই বিচার করতে পৌনে চার বছরের এই অন্যায় অত্যাচারের বিচার চাই তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সব মিলে আমরা ১৬ দফা এই চার্জশিট আমরা নির্ধারণ করেছি জনতার আদালতে এই ১৬ দফা চার্জশিট দাখিল করব তিনি রাজ্য প্রশাসনকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন সাধারণত জুন জুলাই মাসে মাছের রেণু ছাড়ার সময় এ সময় মৎস্যজীবীদের বাম আমলে আর্থিকভাবে সাহায্য করা হতো কিন্তু বর্তমান সময়ে তা করা হচ্ছে না আপনারা জানেন বিশাল বড় জলাশয় এই জলাশয়ে জুন জুলাই মাসে মাছের যখন ব্রিডিং হয় উৎপাদন বাড়ার জন্য তখন দুই মাসের জন্য বন্ধ থাকে সেই সময়ে তাদেরকে আর্থিক সাহায্য করা হতো বামফ্রন্ট সরকারের সময় থেকে প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হতো এই সরকার আসার পর সেটা প্রায় বন্ধ হয়ে গেছে এখন আমরা শুনেছি কিছু দেওয়ার চেষ্টা করছে ১৮-১৯ বকেয়া টাকা এখন দেওয়ার উদ্যোগ নিয়েছে অথচ তারপরের যে দুই বছর সেখানে তারা কিছুই করছে না এইভাবে মৎস্যজীবীরা প্রতারিত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিন বাম তপশিলি নেতা তথা বিধায়ক সুধন দাস দাবি করেন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তিনি ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সংশ্লিষ্ট কর্মসূচিকে সফল করতে সমাজের সকল স্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানান প্রসঙ্গত উল্লেখ্য অনেকের মতে এক সময় রাজ্যের লৌহ মজবুত সংগঠন ছিল বাম তপশিলি সংগঠন এর উপর ভিত্তি করেই বামেরা বিগত ২৫ বছর তাদের রাজত্বকালে প্রতিটি বিধানসভা নির্বাচনে ১০টি তপশিলি জাতি সংরক্ষিত বিধানসভা আসনের মধ্যে সিংহভাগ আসনই জয়লাভ করত কিন্তু ২০১৮ বিধানসভা নির্বাচনে রাজ্যে বামেদের তপশিলি সংগঠনের এই মিত ভেঙে যায় সিংহভাগ আসনেই বিজেপির প্রার্থীরা জয়লাভ করে যদিও ২০১৮ বিধানসভা নির্বাচনের পরে হাওড়া গোমতী মুহুরি ফেনী মনু ইত্যাদি নদী দিয়ে অনেক জল গড়িয়েছে এই সময় সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিগত ২৫ বছর বামেরা যা করে যেতে পারেনি তা করে দেখিয়েছে বিজেপি আইপিএফটি জোট সরকার অন্যদিকে বামসহ অন্যান্য শাসক দল বিরোধী দলগুলোর বক্তব্য শাসক দল নির্বাচনী প্রতিশ্রুতি খেলাপ করছে সে যাই হোক বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র এক বছরের কিছু বেশি সময় এই সময় হয়তো রাজ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং তা হচ্ছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন স্বাভাবিকভাবেই সব রাজনৈতিক দলগুলো নিজেদের রণকৌশল অনুসারে কর্মসূচি হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কোনো খামতি রাখতে চাইছে না তবে এর ফল কী হবে তা অবশ্যই বলবে সময় ব্যুরো রিপোর্ট নিউজ সানগার্ড